হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমরা মা মেয়ে চলে আসছি আমাদের খোকসা বাস স্ট্যান্ডে, আর এসে হচ্ছে বসে আসি, বাসের অপেক্ষায় আসি। কারণ আমরা এখানে প্রায় আধা ঘন্টা মতন বসি, তারপরে হচ্ছে বাস চলে আসে। আর এই তো এখানে বসার জায়গা পাচ্ছিলাম না, এই টেবিলের উপর মায়ের বুড়িকে বসাই দিছি। তারপরে তো আমাদের কাঙ্ক্ষিত বাস চলে আসছে, আর এই বাসে করে মায়ের বাবা রেশন পাঠাইছে। রেশন নেওয়ার জন্য মূলত আমরা আজকে বাজারে আসছি। আর আমি সবসময় ঢাকা থেকে আসা যাওয়া করি রোজিনা বাসে, আর রোজিনা সার্ভিসটা আমাদের অনেক ভালো লাগে, কারণ সময় থেকে জীবনের মূল্য অনেক বেশি। রোজিনা কোনো সময় ওভারটেক করে না কোনো গাড়িকে, ও একটু আস্তে ধীরে, তার মানে আস্তে ধীরে আসা যাওয়া করে। এই জন্য মাহির বাবা, আমি যেহেতু একা সবসময় আসা যাওয়া করি, এই জন্য সবসময় ও রোজিনাতেই পাঠায়। কারণ আমাদের কুষ্টিয়াতে তো আরও অনেক ভালো উন্নত মানের মানে এসি বাস আছে কিংবা আরও গাড়ি আছে, তারপরও মাহির বাবা সবসময় আমাকে এই রোজিনাতেই আসা যাওয়া করায়। আর এই তো রেশন নিয়ে চলে আসলাম, আর এখন আমি একটু বসে নিব, কারণ একটু কাহিল হয়ে গেছি। কারণ আমাদের বাড়ির রাস্তার মোড়ে এখানে ভ্যান থামাইছি, তো এইটুকু আবার বাড়িতে নিয়ে আসছি। কারণ তো 2-4 কেজি ডাল আছে, 2 কেজি তেল, 2 কেজি চিনি, কারণ অনেকটা ভারী। আর এখন হচ্ছে আমি রেশনগুলো বের করে নিছি, আর মাহির বাবাই তো মাহিবুড়ি যেহেতু সোনপাপড়ি পছন্দ করে, ওর জন্য সোনপাপড়ি পাঠাইছে। মাহিবুড়ির সোনপাপড়িটা অনেক বেশি পছন্দের, এই জন্য ও সবসময় চেষ্টা করে যখন আমি বাড়িতে থাকতাম সোনপাপড়িটা দেওয়ার। আর মায়ের জন্য চিপস আর 1 প্যাকেট বিস্কিট পাঠাইছে। আর আমার জন্য একটা গিফট আছে, ওইটা আমি অন্য কোনো একটা ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখাবো। এটা ঈদ উপলক্ষে পাঠাইছে, আর এটা হচ্ছে সেই গিফট, এটা আমি পরে খুলবো। আর আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার কমেন্ট, আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবা। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো, প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবা। তোমরা যদি আমার পাশে না থাকো, তাহলে তো আমি সামনের দিকে আগাইতে পারবো না। আর সবাইকে বলছি, ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবা। আর এই তো মাহির বাবা এই তো 4 কেজি ডাল, 2 কেজি চিনি আর 2 কেজি তেল পাঠাইছে। আমি যখন বাড়িতে আসছিলাম রমজানের আগে, আমি কিছু রেশন নিয়ে আসছিলাম সঙ্গে করে। আর এখন হচ্ছে তেলটা যেহেতু একটু বেশি খরচ হচ্ছে, এই জন্য ভাবলাম যে একটু তেল পাঠাই দাও। আর বাড়িতে চিনি আছে, আর ডাল আর চিনি আমি আসলে একজনকে দিব, এই কারণে ওকে বললাম যে পাঠাইতে, এই জন্য পাঠাইছে। কারণ এর আগে আমি দিতে চাইছিলাম, পরে দিতে পারি না, এই জন্য ভাবলাম এখন যেহেতু রমজান মাস চলতেছে, ডাল আর চিনিটা অনেক দরকারি রমজান মাসের জন্য, এই জন্য ভাবলাম এই সময়টা দোয়াই ঠিক হবে। আর আমি এখন এইগুলা ঘরে উঠাই রাখতেছি। আর মাহির যেহেতু পছন্দ সোনপাপড়ি, আর মাহি বুড়ি এখন সন্ধ্যার পর ইফতারির সময় এই তো সোনপাপড়িটা নিল। আর আমি একটু মজা করতেছিলাম, কারণ এই সোনপাপড়ির প্যাকেটে লেখা হচ্ছে আমার নাম, এই জন্য বলতেছিলাম যে মাহি দেখো আমার নিজস্ব কোম্পানির সোনপাপড়ি এটা। আমি কত বলক্স হয়ে গেছি, মাহিও মজা করতেছিল আমার সাথে, কারণ আমার নামেও অনেক কিছু আছে। যাই হোক, আর ভিডিওটা বড় করবো না, আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।